এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়টি থেকে 51 এবং 52 পৃষ্ঠার এই কাজগুলোর সমাধান দেখব। এখানে আমাদের প্রথম কাজটি হলো এই প্রশ্নটির সমাধান করা। এখানে প্রশ্নটি হলো, তোমার মতে সামাজিক সাংস্কৃতিক ইতিহাস কাকে বলে? শ্রেণীকক্ষে সকলের সামনে উপস্থাপন করো। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই প্রশ্নটির একটি নমুনা সমাধান দেখে নিই। শিক্ষার্থীরা, প্রথমেই চলো আমরা সামাজিক ইতিহাস কী তা জেনে নিই। মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ মানুষের প্রাত্যহিক জীবনের ঘটনাই সামাজিক ইতিহাস। মানুষ অতীতে কীভাবে সমাজবদ্ধ হয়ে বসবাস করত, তখন মানুষে মানুষে পারস্পরিক সম্পর্ক কেমন ছিল এবং সমাজের নানান উপাদানের অতীত বৈশিষ্ট্য ও পরিবর্তন যখন বোঝার চেষ্টা করা হয়, তখন তা সামাজিক ইতিহাস হয়ে ওঠে। অর্থাৎ সমাজের নানান উপাদানের পরিবর্তন ও রূপান্তর অনুধাবনের জন্য কালানুক্রমিক গবেষণাভিত্তিক যে প্রচেষ্টা গ্রহণ করা হয়, তাই হলো সামাজিক ইতিহাস। এবার চলো আমরা দেখে নেই সাংস্কৃতিক ইতিহাস কাকে বলা হয়। মানুষের নানাবিধ কর্মকাণ্ড, যেমন আচার অনুষ্ঠান, প্রথা, রীতিনীতির ধরন এবং পরিবেশের সাথে তাদের মিথস্ক্রিয়া ইতিহাস হিসেবে লিপিবদ্ধ করা হলে, তখন তা সাংস্কৃতিক ইতিহাস হিসেবে পরিগণিত হয়। অর্থাৎ যখন মানুষের নানান পরিচয়, গোত্র, পরিবার, গোষ্ঠী, জীবনাচরণ ও একদল মানুষের সাথে আরেকদল মানুষের সম্পর্কের পরিবর্তন নিয়ে যখন ইতিহাস লেখা হয়, তখন তা সাংস্কৃতিক ইতিহাসের অন্তর্ভুক্ত হয়। এবার চলো আমরা আমাদের পরবর্তী কাজটি দেখে নিই। এখানে আমাদের কাজটি হলো, সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের উৎস কত ধরনের হয়। শিক্ষার্থীরা, প্রথমেই তোমরা এই বিষয়গুলো নিজেরা পড়ে নেবে। এখানে সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের কিছু উৎস উল্লেখ করা আছে। এগুলো হলো তালপাতায় লেখা পাণ্ডুলিপি, চর্যাপদ, বিভিন্ন ধরনের কাব্য সংকলন, আইনশাস্ত্র, চিকিৎসাশাস্ত্র, কৃষি বিষয়ক গ্রন্থ, ভ্রমণ বিবরণী ইত্যাদি। এরপর প্রত্নতাত্ত্বিক উৎসগুলোর মধ্যে শিলালিপি, তাম্রশাসন, টেরাকোটা, মৃৎপাত্র, স্থাপত্য, ভাস্কর্য, মুদ্রা ইত্যাদি। এখন আমাদের কাজটি হলো সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের উৎসগুলো নিচে উল্লেখ করা। এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে, এটি হলো তালপাতায় লেখা পাণ্ডুলিপি। শিক্ষার্থীরা, তোমরা চাইলে উপরের এই উৎসগুলো এখানে লিখে নিতে পারো। এবার চলো আমরা এই উৎসগুলো ছাড়াও সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের আরও কিছু উৎস দেখে নিই। এগুলো হলো তালপাতায় লেখা পাণ্ডুলিপি, বিভিন্ন মূর্তি প্রতিচ্ছবি, মুদ্রা শিলালিপি, স্মৃতিস্তম্ভ এবং অট্টালিকা, পাণ্ডুলিপি, তাম্রলিপি, টেরাকোটা প্রাচীন পুঁথি, বিদেশি পর্যটকদের বর্ণনা, প্রাচীন সাহিত্য ও ঐতিহাসিক গ্রন্থাবলী। এই ক্লাসে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা এই অধ্যায়টির পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।